সেদিন কাজে থেকে দুটো লেবার লাগিয়ে দিলাম পরিষ্কার হয়ে গেল চিকলাতে ওই দিক দিয়ে তাহলে এটা তো না তো ওই যে পড়ে যায় দেখি আচ্ছা 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 ওইটাই এটা মোটামুটি কত বছর এটা হয়েছে মোটামুটি লাগাইছে না ই দিলে মানে আরেকটা মাছটা দুইটা লোহা বসাইলে হয়ে যায় মাঝখানে আর দুইটা লাস্ট করতে যখন ছোট হয় না তখন পড়ে যায় আচ্ছা আচ্ছা এলেই হয় হ্যাঁ আগের ছবিটা দিয়ে না এটা বলে দিলেই হয় আমার অফিস নিতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে আয় তাহলে না ওদিকে উঠাও হ্যাঁ কবে মারা যাব না যাব ওটা কোথায় কি করতে কেন ভয় পাই ওই ওটা সবাকে যাওয়া নাকি বুঝলু যাও রুম খোলা নাই নাই সেরকম কাজকর্ম হচ্ছে না তাই না এই জন্য দেরি হচ্ছে এখন পুরাচ্ছে নদীর পাড়ে কারণ হচ্ছে যে ওই লোহার যে ইটা বানানো হয়েছে সেটা একটু ডিস্টেন্সটা বড় হয়েছে মানে লাস্ট যখন ছোট হয়ে যায় তখন নিচে পড়ে যায় আচ্ছা ওখানে দুটা পাতি যদি লাগানো যায় লোহার তাইলেই ঠিক হয়ে যায় তাহলে এটা কোন সমস্যা এটা মনে হয় 6-7 বছর ধরে পড়ে আছে এই অবস্থা হ্যাঁ জানো না তো হয়েছে আচ্ছা এখন তাহলে এই শ্মশান কেউ ব্যবহার করে না এখন করে না আপনারা কি চাচ্ছেন আমরা চাই দ্রুত তাড়াতাড়ি যেন এটা কাজটা হয় কি নাম দাদা আপনার প্রদীপ দাস স্থানীয় তো আপনি বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরি ভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায় আজই আসুন ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে